পথাৰৰ মাজত বহি, মাহৰ মাহনীৰ মাজত বহি মাহ খাই পাইছে। মগুমাহ ঘৰত যদি খেতি কৰে, এনেই থকাতকৈ খেতি যদি কৰে, এইবিলাক আনন্দ লাভ কৰিবলৈ পাব। কাৰণ আমাক পূৰ্বপুৰুষে এইটোৱে শিকাই গৈছে, কাৰণ আমাৰ গোটেই সমাজখন খেতিৰ ওপৰতে নিৰ্ভৰশীল আছিল। সেইকাৰণে খেতিক সদায় সন্মান কৰিব লাগে। খেতি কৰিলে স্বাস্থ্য ভালে থাকে, এক্সাৰচাইজ নকৰাকৈ হয়। অফিচত যোৱাৰ আগতো হাল বাই পেলাই খেতি কৰি যাব পাৰি, মোৰ দেউতাহঁতে কৰে। তো সেইকাৰণে গৌৰৱ কৰোঁ যে মোৰ ঘৰতো এইবিলাক খেতি আছে। আৰু কি কি খেতি আছে দেখাম, গৈ আছোঁ আজি গোটেই বাৰীটো দেখাব। নৱপ্ৰজন্মক এটাই অনুৰোধ কৰিম, আপোনাক ঘৰত আহি বল অলপ ওলাই যাওঁ বুলি কোৱা মানুহ হাজাৰজন লগ পাব। কিন্তু খেতি কৰি যে 2 টকা কমাব পাৰি, খেতি কৰি যে আপুনি নিজৰ ভৰিত থিয় হ'ব পাৰিব, এই কথাখিনি কোৱা মানুহ বহুত কম ওলাব। মই গৌৰৱ কৰোঁ এটা কথাত যে আমি খেতি কৰোঁ, আৰু খেতিৰ পৰাই ঘৰখন চলি থাকে আমাৰ। ভগৱানৰ বহুত কৃপা আছে মোৰ ওপৰত। এই বাৰীখন যে দেখা পাইছে, এই গোটেই এই কলগছ পথাৰৰ মাজৰ বাৰী এখন, এই হেঙাৰখন যিমান দূৰলৈকে আছে, ভগৱানে কৰাত এইখিনি মোৰ দেউতা আৰু খুৰাৰ মাটি হয়। দুয়োজনে সুন্দৰকৈ মিলিজুলি খেতিবিলাক কৰে আৰু সঁচাকৈ গৌৰৱ কৰোঁ, কাৰণ মোৰ দেউতাই খুৰাই বহুত কষ্ট কৰে। তেওঁলোকৰ কষ্টৰ কাৰণেই হয়তো আজি মই এটা সুন্দৰ জীৱন পাইছোঁ। কিন্তু এইটো সম্ভৱ হৈ উঠিল কিহৰ কাৰণে? দেউতা খুৰাই সুন্দৰকৈ খেতিবোৰ কৰিছিল, কষ্ট কৰিছিল, মাটিবোৰ ৰাখিছিল, মাটিবোৰ আনক দি দিয়া নাছিল। নৱপ্ৰজন্মক ভিডিঅ'টোৰ দ্বাৰা এটা অনুৰোধ কৰিব বিচাৰিম, আমি নিজৰ ভৱিষ্যত নিজে লিখিব পাৰোঁ। আপোনাৰ ঘৰত আহি বাইক লৈ গাড়ী লৈ আহি ঐ উঠচোন অলপ ঘূৰি আহোঁ বুলি কোৱা বন্ধু বহুত লগ পাব, কিন্তু আপোনাক খেতি কৰিবৰ কাৰণে মটিভেট কৰা মানুহ বহুত কম পাব। আজি ক'ৰবাত প্ৰচেছন কৰিব, আন্দোলন কৰিবলৈ বাইকখনৰ পিছত উঠাই লৈ যোৱা, বাইকত 100 টকা 200 টকা তেল ভৰাই দি আপোনাক লগত লৈ মানুহৰ সংখ্যা বৃদ্ধি কৰা মানুহ বহুত লগ পাব। ৰাজনৈতিক সভাবিলাকতো আহি তয়ে মেইন বুলি কৈ উঠাই লৈ যোৱা মানুহ বহুজন লগ পাব, কিন্তু আপোনাক খেতি কৰিবৰ কাৰণে মটিভেট কৰা মানুহ বহুত কম পাব। আৰু আপুনি এবাৰ ভাবি চাওক, আপোনাৰ সেই বন্ধুজন, আপোনাৰ সেই ওচৰৰ দাদা বুলি মতা মানুহজনে আপোনাক লৈ যে যায় বাইকৰ পিছফালে বহাই, তেওঁৰ লগত ঘূৰিলে আপোনাৰ লাভ হ'ব নে দেউতাই ৰাখি থোৱা মাটিখিনিত খেতি কৰিলে আপোনাৰ লাভ হ'ব, এবাৰ ভালদৰে ভাবি চাব। বাইকখনৰ পাছত উঠি যেতিয়া মা দেউতাক নোকোৱাকৈ ক'ৰবাত বিন্দাস গুচি যায় আৰু ঘৰত ঘূৰি আহি মাক যেতিয়া কয় দালি ভাত কিয় খুৱাইছা বুলি, সেই মায়ে দুখ পাব নে আপুনি পথাৰত কষ্ট কৰি থাকিলে মায়ে চাহ দিব যেতিয়া আহিব আৰু গৌৰৱেৰে ক'ব মোৰ ল'ৰাটোৱে পথাৰত খেতি কৰি আছে, সেই মাজন বেছি গৌৰৱান্বিত হ'ব, এবাৰ ভাবি চাব। নিজক সময়ৰ লগত খোজ মিলাই যাবই লাগিব, কিন্তু খেতিটোক ইগনোৰ নকৰিব, খেতিটোক নাহাহিব। এই খেতিয়েই পূৰ্বপুৰুষসকলে আমাক ডাঙৰ কৰাইছিল, আমাক জীৱন দিছিল। আৰু চিম্পুল কথা, শুনিবলৈ বেয়া লাগিলেও সত্য কথা, আন্দোলন কৰাতকৈ খেতিত ধৰক, বহুত লাভত থাকিব, প্ৰত্যেকজন মানুহ লাভত থাকিব। আপোনালোকে ভাবি থাকে গৌৰৱ কিয় কৰোঁ, এইকাৰণে এইবিলাক মাহৰ খেতি, মাটিমাহ, মগুমাহ, ভাল লাগে গাঁৱৰ পৰিৱেশটো, খেতি কৰি সঁচাকৈ মজা লাগে। চাওকচোন কিমান সুন্দৰ হৈ আছে এইবিলাক, নিজৰ ঘৰৰ খেতি, সেইকাৰণে ভাল লাগে। অলপ আগত আপোনালোকক মগুৰ মাহ দেখালোঁ, আৰু এইটো হ'ল মাটিমাহ, মাটিৰ দালি যিটো হয় এইটো মাটিমাহ। নৱপ্ৰজন্মক প্লিজ অনুৰোধ কৰিছোঁ, আপোনাক হিৰো বুলি ৰজা বনাই দিয়া দাদাজনে আপোনাৰ ঘৰত চাহপাত আৰু মেৰিগোল্ড বিস্কুট এটা নাথাকিলেও কিন্তু আনি নিদিয়ে,
কিন্তু আপনিয়ে মেইন বুলি কয় বগা চোলা এটা পিন্ধাই বাইকত 100 টকা 200 টকার তেল ভরাই কিন্তু আপনার হিরো বনায় লয়ে যাব। কিন্তু ইয়ারপরা কিন্তু আপনি সমাজের ওসর বা মার ওসর হিরো হব নয়, মার ওসর যদি হিরো হম বলে ভাবিছে প্রথমতে নিজক প্রতিষ্ঠিত করক। হে দাদাজনে নিজক প্রতিষ্ঠিত করিবর কারণে হে আপনার হিরো বনাইছে, মা দেউতার ওসর হিরো হোক, কাম করক। আর এই কামর মাজতে অকনমান যদি সময় পায় খেতি করক, কামটো যদি হোৱা নাই কামটো নোহোৱালৈকে খেতি করক। মই নিজে কচু খেতি করেছিলো, যেতিয়া মই গ্রেজুয়েশন করে 1 মাহ মানে 2 মাহৰ কারণে ঘৰত বহি আছিলো তেতিয়া মই কচু খেতি করেছিলো। আর ইয়াক লৈ মই গৌরব করো। আর আজির সময়ত মোক যিমান মানুহে চিনি পায় প্রত্যেকে মোক সোধে মনত পড়েনে সেই দিনবোৰ তুমি যে কচু খেতি করেছিলা। আর মই গৌরবেৰে কওঁ মনত পৰিছে মোৰ সেই কচু খেতি করা দিনৰ কথা। আর ইয়ার কারণে হয়তো আজি মই যিকোনো ধরনের চ্যালেঞ্জ যিকোনো ধরনের কষ্ট করবলেও প্রস্তুত থাকো, মই ভয় নকৰো কাম করবলে। এইবিল হল আলু খেতি, চাই লোক আমি লেবেল দিও খেতি করি। আর প্রত্যেকজন অসমীয়াই যদি এইবিল এরি এই দাদাজনে আপনার হিরো বনার চক্করটা এরি খেতিত ধরে প্রত্যেকজন অসমীয়া এদিন দপদপাই থাকিব পারিব, প্রত্যেকজন অসমীয়া লড়া ছোৱালীয়ে মাক দেউতাকর নয়নের মণি হব। আর আপনি প্রতিষ্ঠিত হব পারিব তেতিয়াহে যেতিয়া প্রথমতে আপনি ঘরত থকা মাটিকণৰ পৰা নিজৰ হার্ডওয়ার্ক আরম্ভ করব। মই মোৰ চাকরিক লৈ লেবেল নিদিও, জীবনত দিয়াও নাই, বহুতে হয়তো নাজানে মই কি চাকরি করো, কিন্তু মই অহংকার করো ঘরখনৰ পরিবেশটুক লৈ, ঘরখনৰ খেতিবিলাকক লৈ। ঘৰৰ ধান খেতিখিনিও আপোনালোকক অলপ দেখাই দিছো, এখিনিক বাও ধান বুলি কয়। আকৌ কম নতুন প্রজন্মক, আমি কাম করব লাগিব বৈজ্ঞানিকভাবে বা বিজ্ঞানসম্মতভাবে আগবাড়ি যাব লাগিব, বিশ্বর সকলোতক ভাল চাকরিটাই আমি করব লাগিব। কিন্তু যেতিয়ালৈকে চাকরিটা নাপাও তেতিয়ালৈকে নিজের পকেট খরচটো উলিয়াবর কারণে খেতিটো করব পারো, ঘরের মাটিকণ খালি পেলায় নথৈ খেতি করক যেতিয়ালৈকে করব পারে। আপুনি আজি ইন্টারভিউ দি আহিছে চাকরি পোৱা নাই খেতি করক, কিন্তু সেই লগর লড়াবোৰৰ লগত সেই বগা চোলা পিন্ধা ডাঙৰ দাদাজনৰ লগত গৈ এনে হাড়ি মারি মারি তিনিআলি চারিআলিটো ভর্তি করে থাকি তো একো লাভ নাই। মই জানো আজি ভিডিওটো চাই বহুতে মোক বেয়া পাব, কিন্তু বেয়া হলেও এইবিলাক জিয়া সত্য কথা। নতুন নতুন লড়া ছোৱালীবিলাকক কৈছো সকলোতকৈ ডাঙৰ চাকরিটো করার সপোন দেখা, আৰু লগতে ঘৰত থকা মাটিকণত খেতি করে 2 টকা উপার্জন করার কথাও ভাবা। ইমান দেরির পর আপনাদের ভিডিওটা চাই থাকার কারণে, কথাখিনি শুনে থাকার কারণে বহুত বহুত ধন্যবাদ।